দেখুন বন্ধুরা, মাছ বলতে একটা কিন্তু বড় তীরে মাছ, যাও আর এখানে গুড়জলে ট্যাংরা, চড়গোদা। নমস্কার বন্ধুরা, সুন্দরবন ফিশিং ব্লগের পক্ষে আমাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো দেখতে পাচ্ছ আজ সুন্দরবন বিদ্যা নদী নদীর উপরে আজ আমরা বড়শি দিয়ে মাছ ধরবো। তার জন্য মনোজিৎ ভাই আর এদিকে ইন্দু ভাই দেখতে পাচ্ছ চার কাটছে, আর আপনাদেরকে দেখাবো। আর চ্যানেলে যারা নতুন আছে আমাদের একটু সাপোর্ট করবে, কারণ আমরা সুন্দরবনে এরকম সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে থাকি। বন্ধুরা সবাই পাড়ি দিয়েছি, তার মধ্যেই আমাদের বৃষ্টি নেমে পড়েছে, এখনো চার কথা হয়নি। বন্ধুরা আমাদের এখনো বসি পাতার টাইম হয়নি, তাই আমাদের মঞ্জিত ভাই হাঁসুদ ফেলছে। দেখুন কেমন ভাবে ফেলছে। মঞ্জিত ভাই রেডি তো? আচ্ছা, ওই দূরে ছেড়ে দিল, দেখা যাক কি মাছ হয়। আশা রাখছি বড় মাছ ধরে দেখাবো। সামনে একটা বোট দেখতে পাচ্ছেন, যে বসি টানছে, একদম কাছেই আছে একদম। আর আজকের ভিডিওটা একদম পুরো সুন্দর হতে চলেছে, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখতে পেলে একটু আগে আমাদের মনোজিৎ ভাই আর ইন্দু ভাই মিলে চার গাচ্ছিল, সম্পূর্ণ চার গাঁথা হয়ে গেছে। আর এখানে 600 বড়শি আছে, আমরা কিছুক্ষণ পরে খাওয়াটা দেবো। মেশিং স্টার্ট দিচ্ছে, আর এদিকে মনোজিৎ ভাই দেখতে পাচ্ছেন মাছি আছে। কত ঘন্টা পরে? 3 ঘন্টা পর। 3 ঘন্টা পরে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা জলের ভিতর থেকে কিভাবে উঠে আসলো, বেশ বড় সাইজের। কেমন করছে দেখুন বন্ধুরা, এই তো আরেক পিস, আরেকটা মাছ আজ ট্রেনে ভরে ফেলবই। এখনো 200 বড়শি আছে। এই তো মাছ দেখুন বন্ধুরা, বেশ বড় সাইজের এই মাছ, একদম হলুদ কালারের। এই তো মাছ, এই তো, আসো আসো। ঝিমে ঝিমে যাচ্ছে, একটু গান করলে তো একদম তাল আসে। মাঝি ভাই একটা গান না গেলে হবে? একটা গান হয়ে যাক। হ্যাঁ গান হয়ে যাক। এই তো আসো আসো, কাকা একটু তার পাচ্ছে না বুঝলি তো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পুরো একদম অন্ধকার হয়ে আছে, আর হঠাৎ করে মাছ যখন চলে আসছে না, সত্যি হেভি হেভি লাগছে। এই তো হট করে চলে আসছে, দিনের বেলা তো সচরাচর দেখা যায়, আর রাতের বেলা পুরো অন্ধকার। ওই তো, আচ্ছা আরেকটা। এই তো ইতিমধ্যে মাছ দেখুন বন্ধুরা, একটিরে ভরে ফেলবোই আর কি, দেখতে থাকুন সঙ্গে থাকুন। এই তো মাছ, মাছ বন্ধু, বড় সাইজের মাছ কিভাবে উঠে আসলো। হ্যাঁ একদম দেখুন বন্ধুরা, ওই দারুন দারুন মাঝি ভাই, তো একদম সারা শব্দ তো নেই, তা একটা গান গেলে হয় না, জোরে যেতে হবে। দারুন দারুন, জয় জয় জয়।
বড় সাইজের সবাই বেঁধেছে, এখনো কিচ্ছু হয়নি। দেখুন হাঁক করছে, হেভি লাগছে, হেভি লাগছে, অসাধারণ। হ্যাঁ বল কাকা বললো খোর দিচ্ছে, এই তো এই দেখুন বন্ধুরা, পুরো লাল হয়ে গেছে গোপির কাছে। কোথায় আবারও মাছ, আবারও মাছ, মাছের খেতেছে কোথায় দেখেছে? হ্যাঁ কাকা ফেলার সময় ফেলেছে, আর তুলছেও মাছ, জাদু আছে কাকার। গান গাইলো তাও কিন্তু আমরা শুনতে পাইনি, শুনতে পাইনি, দর্শক বন্ধুরাও বলবে শুনতে পেয়েছি কিনা। আমাদের নোংর উঠে গেল, দেখুন বন্ধু স্টার মাছ পেলাম, দারুন দারুন, অসাধারণ লাগছে। এগুলো সমুদ্রের মাছ না, তারা বলে মাছ না, তারা বলে। জাহাজের আলোটা অল্প অল্প দেখা যাচ্ছে, দর্শক বন্ধুরা দেখতে পাবে না, তবুও দেখাচ্ছি। আবার এদিকে মাছ, এই তো মাছ, জাহাজ কিন্তু দেখা যাচ্ছে না বন্ধুরা, একদম কি হালকা হালকা বোঝা যাচ্ছে। আবারও মাছ, ইতিমধ্যে বন্ধুরা সত্যি মাছ পড়ছে, দারুন দারুন, কত বড় সাইজের দেখুন, কেমন করছে মাছগুলো, এলোমেলো হয়ে আছে এদিক সেদিক, চলে গেল মাছ, চলে গেছে গা, একটা চলে গেল, এসে চলে গেল। এই তো এই তো এই তো জাল ভাঙতে ভাঙতে আসছে, চলে আসো, দারুন দারুন। এই তো আরেকটা মাছ উঠে গেল, দেখুন বন্ধুরা কটা বাজে মনে হয় এখন তোমার? বারোটা, বারোটা, এরপরে একটা খাওয়া পড়বে তো, একদম সকালবেলা বাইজা হবে। মাছ
মাছকে গুলি পাক দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, মাছটা বেঁচে গেছে, ওর জন্য ছাড়ানো হচ্ছে। তো আদা মরা হয়ে গেছে গুলি পাক খেয়ে, বন বন করে ঘুরছে তাই লেজ ফেলছে। টাকা বলছে বিশাল টানছে। এই তো বড় সাইজের, কোথায় দেখি বড় সাইজ একদম। এই মাছটা বললো এক্ষুনি একদম। আবারও মাছ, আবারও বলতে বলতে মাছ। আজকে শুধু মাছ, এই তো মাছ উঠেছে। দারুন দারুন, ঢুকেছিল গাছকে। সত্যি টপাটপ মাছ উঠছে আজকে। দেখুন মন্দির, ওই যে মাছটা আসছে। এই তো এই তো শেষ হয়ে গেছে না? না এখনো শেষ হয়নি, শেষ পর্যায়ে। এই তো শেষ বলতে বলতে, শেষ বললেই হবে, এখনো তো বড় মাছ বাকি আছে। আবারও মাছ বুর্জালে ট্যাংরা চরগদা, বেশ বড়। আসো আসো বলতে বলতে। দেখুন বন্ধু, তোর কথা একদম পুরো হেভি খেটে গেছে। দেখ কত বড় সাইজের মাছ এসছে, জোড়া আসেনি যদিও। আবারও এই তো মাছ, প্রথম যখন 150 বসেছিল তার মধ্যে কিন্তু খুব একটা ভালো পড়ছিল না, তারপর থেকে কিছু হচ্ছে, বেশ হচ্ছে। কিন্তু বলতে বলতে আরেকটি চরগদা, চরগদা ট্যাংরা আর একটা তেরে মাছ পেয়েছি বড় সাইজের। তাছাড়া কিন্তু তেরে মাছ আর পেলাম না। আবারও ট্যাংরা, ট্যাংরা মাছ। এই তো লজ্জাবতী কাঁকড়া ধরা পড়েছে। পাগল মনে হচ্ছে, পুরো নকশা করা ডিজাইন, দেখ কত সুন্দর, হেভি লাগে হেভি লাগে। এই তো বলতে বলতে ইতিমধ্যে বড় সাইজের কাঁকড়া ট্যাংরা, বড় সাইজের একদম একদম পুরো। সত্যি অসাধারণ লাগছে একদম, আজকের মুহূর্তটা পুরো অন্যরকম। গুজ্জেলে মাছটা একদম পুরো একদম টাটকা মাছ, একটু আগেই বেঁধেছে, পুরো জ্যান্ত আছে এখনো। বলতে আরেকটি মাছ, বড় সাইডে চরগজা। বড় সাইজের চরগজা মাছ আছে, কাকা বলছে মাছ আছে, দেখা যাক কী হয়। বিশ মাস পরে কিন্তু আছে।
ঠিক আগড়া ট্যাংরা উঠে আসলো। কোথায় গেল মাছ? এই দেখুন বন্ধুরা, গুজ্জেলে মাছটা কত বড়, ওই বিগ সাইজের, তিন চার কেজি হবে না গা। আবারও ট্যাংরা এসছে। ও বেশ বেশ দারুণ। ঠিক আছে, কত কেজি হবে? কিলোখানি হবে। কিলোখানি হবে মাছটা? কিন্তু হেভি বড়, গুজ্জেলে মাছ।